আচ্ছা দেখেন আমরা গতকালকে মানে লাস্ট ক্লাস যেটা করছিলাম সেখানে আসলে দেখছিলাম যে পাওয়ার ফ্যাক্টর কি জিনিস পাওয়ারের ইকুয়েশন কি ইত্যাদি ইত্যাদি এই টাইপের কয়েকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম যে এস কে পি আর কিউ আকারে ভেঙে লেখা হয় কোনটা কি মিন করে ইত্যাদি ইত্যাদি তো এইটারে আমরা একটু আর একটু আপডেট ভার্সন দেখব অর্থাৎ আমরা এই কমপ্লেক্স পাওয়ারের মোটামুটি সবকিছু আজকে দেখার ট্রাই করব। কিভাবে কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি তাহলে কমপ্লেক্স পাওয়ার বলতে কি বুঝতেছি যে এস এইটা সমান হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের গুণ ফল তো প্রবলেম হচ্ছে এখানে যেই প্রবলেম গুলো তৈরি হয় এবং আমরা সেটা কিভাবে ওভারকাম করতে পারবে আমরা বলতেছি কমপ্লেক্স পাওয়ার হচ্ছে দুইজনের গুণ ফল সেটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট এই দুজনের গুণ ফলে আমরা অ্যাকচুয়ালি কমপ্লেক্স পাওয়ারটা পেতে চাই কিন্তু কমপ্লেক্স পাওয়ারের যে অ্যাঙ্গেল সেটা অ্যাকচুয়ালি এই দুজনের ডিফ মানে অ্যাঙ্গেল ডিফারেন্সে আমরা পেতে চাই বা নরমালি আসলে মিন করে যে সেটাই যে কমপ্লেক্স পাওয়ারের অ্যাঙ্গেল হবে ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল ডিফারেন্স যেমন দেখেন আমরা কিন্তু একটা জিনিস শিখে আসছিলাম সেটা হচ্ছে কোনো একটা সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা নির্দেশ করে যে কারেন্ট ভোল্টেজ থেকে কতটুকু লিডে আছে নাকি ল্যাগে আছে কারণ এটা হচ্ছে লিডিং কারেন্ট আর এটা কিন্তু ল্যাগিং কারেন্ট এই ঘটনা কখন ঘটে এই ঘটনাটা ক্যাপাসিটরের ক্ষেত্রে ঘটে এই ঘটনাটা কখন ঘটে এই ঘটনাটা ইন্ডাকটিভ এর ক্ষেত্রে ঘটে এটা পিওর ক্যাপাসিটর না বোঝা যাচ্ছে পিওর ক্যাপাসিটর হলে একদম নাইনটি ডিগ্রি লিড করত পিওর ইন্ডাক্টর হলে নাইনটি ডিগ্রি ল্যাক করত তার মানে বোঝা যাচ্ছে এটা আসলে ক্যাপাসিটির বাট এর ভিতরে রেজিস্টেন্স নেচারটাও আছে অর্থাৎ এখানে হচ্ছে মিক্সড রেজিস্টর আর ক্যাপাসিটর মিলে এই সার্কিটটা তৈরি হয়েছে এই সার্কিটটা রেজিস্টর আর ইন্ডাক্টর মিলে তৈরি হয়েছে এই কারণে পুরোপুরি নাইনটি ডিগ্রি হচ্ছে না তো খেয়াল করে দেখেন এই যে এদের ভিতরে যে অ্যাঙ্গেল ডিফারেন্স সেটাই আমাকে বলে দিচ্ছে যে আমাদের কারেন্টটা কতটুকু লিড বা ল্যাক করতেছে এবং এই দুজনের যদি মানে ডিভাইডেড করি সেটা পাই হচ্ছে জেড 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 বা মানে কত সমান ভি বাই আই ভি এর একটা অ্যাঙ্গেল আছে যেটাকে আমি বলতেছি থেটা ভি মডুলাস দিয়ে লিখলাম আয়ের একটা অ্যাঙ্গেল আছে যেটাকে বলতেছি থেটা আই তাহলে জেড যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি পাবো সেই জিনিসটা হচ্ছে যে ভি বাই আই করলে হয় জেড এর মান আর অ্যাঙ্গেল কি হবে কমপ্লেক্স নাম্বারের রুলস থেকে আমরা জানি প্রপার্টি থেকে আমরা জানি যে দুইটা সংখ্যাকে যদি ভাগ করি তার অ্যাঙ্গেল গুলো মূলত বিয়োগ হয়ে যায় অর্থাৎ জেড এর অ্যাঙ্গেল হবে থেটা ভি মাইনাস থেটা আই তার মানে একটু জিনিস খেয়াল করে দেখেন আমরা শুরুতেই বলতেছি না এই অ্যাঙ্গেলটাকেই বলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী বলে ওই লোডের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ভোল্টেজ কারেন্ট কে যার ভোল্টেজ তারই কারেন্ট মানে একটা লোড আছে রকম এটা মনে করেন আমাদের লোড এই লোডের দুই মাথার ভোল্টেজটা হচ্ছে ভি এর ভেতরে যে কারেন্টটা ঢুকতেছে সেটাকে বলতেছি আই এটা আমরা জেড এল ই লিখে রাখলাম তাহলে মিল হবে ভালো তাহলে আমি বলতেছি যে যার পাওয়ার ফ্যাক্টর বের করতে চাই তার দুই মাথার ভোল্টেজ এবং তার ভিতরে চলা কারেন্টের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটাকে বলতেছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর কাকে বলে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ওই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল ডিফারেন্স তার কোসাইনের মানকে বলে পাওয়ার ফ্যাক্টর যদিও পাওয়ার ফ্যাক্টর অরিজিনাল ডেফিনেশন গত ক্লাসে আমি আলোচনা করছি তাহলে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কজ অফ থেটা ভি মাইনাস থেটা আই তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা শুধু ভোল্টেজের অ্যাঙ্গেল দিয়ে পাওয়ার ফ্যাক্টর বলতে পারবো না শুধু কারেন্টের অ্যাঙ্গেল দিয়ে পাওয়ার ফ্যাক্টর বলতে পারবো না কেন কারণ ভোল্টেজের অ্যাঙ্গেল জানলেই তো আর আমি এই অ্যাঙ্গেলটা বলতে পারি না কারেন্টের অ্যাঙ্গেল জানলেই এই অ্যাঙ্গেলটা বলতে পারি না তবে কিছু কিছু ক্ষেত্রে বলা যায় কিরকম বলা যায় ধরেন আমি বললাম ভোল্টেজের অ্যাঙ্গেল জিরো ডিগ্রি এটা আপনি জানেন তাহলে কারেন্টের অ্যাঙ্গেল যদি পঁচিশ ডিগ্রি হয় আমি এমনি বলে দিতে পারবো ডিফারেন্স হচ্ছে পঁচিশ ডিগ্রি কিন্তু তখনও খেয়াল করে দেখেন ভোল্টেজ যে ডিগ্রি বা রেফারেন্স ধরতেছে এটাও কিন্তু জানা থাকা লাগতেছে তার মানে শুধু ভোল্টেজ শুধু কারেন্ট দিয়ে কখনোই ক্যালকুলেশন করা যায় না কিন্তু শুধু জেড এর অ্যাঙ্গেল দিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টর ইজিলি বের করে ফেলতে পারি এই কথাটা কি বুঝতে পারছেন তার মানে আমি যদি আপনাকে বলি যে একটা লোডের ভোল্টেজ হচ্ছে বিশ অ্যাঙ্গেল তিরিশ আপনি বলতে পারবেন না এই লোডের পাওয়ার ফ্যাক্টর কত আমি যদি বলি একটা লোডের কারেন্ট দশ অ্যাঙ্গেল দশ ডিগ্রি আপনি বলতে পারবেন না এই লোডের পাওয়ার ফ্যাক্টর কত কিন্তু আমি যদি বলে দিই যে ওই লোডের ইম্পিডেন্স হচ্ছে চল্লিশ অ্যাঙ্গেল ছত্রিশ দশমিক আট সাত আপনি ইজিলি বলে দিতে পারবেন যে এই লোডের পাওয়ার ফ্যাক্টর কত cos 36.87 এটাই হচ্ছে এই লোডের পাওয়ার ফ্যাক্টর ক্লিয়ার এটা কিন্তু খুব সিম্পল জিনিস তাহলে আমাকে পাওয়ার ফ্যাক্টর যদি বের করতে বলে কখনো আমি কি করব একটা মানে অনেকগুলো সিস্টেম আছে একটা সিস্টেম হচ্ছে ওই লোডের ইম্পিডেন্স বের করব এখানে আবার স্টার না দেই তাহলে আবার ঝামেলা লাগবে আচ্ছা যাক ওই লোডের ইম্পিডেন্স বের করব সেই অ্যাঙ্গেলটাকে কস করে দিলে বলে দেব যে এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর এটা যদি প্লাস হয় তাহলে বলবো লিডিং পাওয়ার ফ্যাক্টর সরি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এটা যদি মাইনাস হয় তাহলে বলে দেব হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর তাহলে একটা রুলস আমাদের গেল সেটা হচ্ছে আমরা ইনপিডেন্স দেখে পাওয়ার ফ্যাক্টর চিনতে পারি একইভাবে দেখেন জেড যেরকম ভি আর এর ভাগ ফল দিয়ে তৈরি ভি আর এর গুণ ফল দিয়ে তৈরি অ্যাঙ্গেল হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল এস যেটা এস এর অ্যাঙ্গেল এবং জেড এর অ্যাঙ্গেল হুবহু এক হয় তার মানে জেড এর অ্যাঙ্গেল যা হবে এস এর অ্যাঙ্গেল তাই হবে এটা একদম প্রথম আমাদের যে পয়েন্ট তাহলে আমরা বলতে পারি এস এর অ্যাঙ্গেল কি হবে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী গুণ সরি মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হবে হচ্ছে আমাদের এস এর অ্যাঙ্গেল এইখান থেকে প্রবলেমটা শুরু হয় কেন প্রবলেম শুরু হয় জেড কে পাই কিভাবে দুইজনের ভাগ ফল করে ফলে কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি হিসাবেই আমাদের জেড এর অ্যাঙ্গেলটা দেখেন দুইজনের বিয়োগ ফল হয়ে যাচ্ছে কিন্তু আপনি বলেন যে আমি এস পাচ্ছি কিভাবে এস সমান কত ভিআই তাহলে কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি কি বলতেছে এস এর মান পাব কিভাবে দুইজনের মানের করে এটা তো বোঝা যাচ্ছে যেহেতু গুণ আছে মানগুলা গুণ করলে যা হবে সেটা এস এর মান কিন্তু এস এর অ্যাঙ্গেল কি পাবো গুণ আছে তাহলে এস এর অ্যাঙ্গেল কি এটা হয়ে যাবে না কিন্তু এস এর অরিজিনাল অ্যাঙ্গেল কত হওয়া উচিত ছিল না আমরা কি করতে পারি আমরা দেখতেছি এটাকে যদি ভাগ করে দিই তাহলে এটা ঠিকঠাক হয়ে যাবে থেটাবি বি মাইনাস থেটা কিন্তু এই লজিক আবার উল্টায় যাবে তাহলে এই দুইটা জিনিসকে কিভাবে আমরা আসলে করতে পারি যে গুণও হবে আবার জিনিসটা বিয়োগ হবে কিভাবে করতে পারি যদি আমরা কে কে এজ ইট ইজ রাখি আর এরকম না রেখে নিয়ে তাহলে কি হবে কোন জিনিসের কনজুগেট বলতে আসলে কি বোঝায় কমপ্লেক্স নাম্বার সেটা আমাদের একটু জানতে হবে আমি খুব বেশি ডেফিনেশন টাইপ কিছুতে যাচ্ছি না ডিরেক্ট এক্সাম্পল বলি যাতে আপনি টু দা পয়েন্টে বুঝতে পারেন মনে করেন আমার একটা লোডের কারেন্ট হচ্ছে চল্লিশ আর একটা কথা বলি আমি হয়তো বারবার জিনিসটা উচ্চারণ করব না কিন্তু সব সময় মনে রাখবেন আমি যখনই কোনো ভোল্টেজ আর কারেন্ট নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই যার ভোল্টেজ তার কারেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট অনেকে এই জিনিসটা ভুল করে ফেলে অনেকেই সোর্স ভোল্টেজ অথবা অন্যান্য ভোল্টেজ এরকম মনে করে ফেলে বাট সবসময় হিসাব রাখতে হবে যার ভোল্টেজ তার কারেন্ট এটা কি প্রবলেম হবে একটু পরে আমি সেটাও দেখাচ্ছি যে এখানে আপনি যদি কনসেপ্টটা এটা ক্লিয়ার না থাকে আপনার কি ভুল হইতে পারে তাহলে আয় সমান দিলাম চল্লিশ জিনিসের মান সব সময় সেম থাকে শুধুমাত্র অ্যাঙ্গেলটা উল্টাই যায় তার মানে কনজুগেট বলতে সহজ কথা একটা ভেক্টর এই দিকে আছে ভেক্টরটা জাস্ট উল্টাই যাবে দেখেন লেন্থ দুইজনেরই সেম মানে মান সেম শুধু ডিরেকশন কি হয়ে গেছে উল্টা হয়ে গেছে ফলে শুধুমাত্র অ্যাঙ্গেলের সামনে একটা মাইনাস চলে আসবে এটাকেই বলে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের কনজুগেট করা ফলে আমি এখন যে আয় কে কনজুগেট করলাম কি ঘটনা ঘটলো তাহলে এটাই ঘটলো যে এটা যেমন ভি এর অ্যাঙ্গেল ছিল সেটা ভি এইখানে অ্যাঙ্গেল হয়ে গেছে মাইনাস আই আই কনজুগেট করার পর আমি এখানে না লিখি এখানে আবার ঝামেলা লাগতে পারে যাই হোক আমি একবার লিখি তাহলে এইখানে মূলত ভি এর অ্যাঙ্গেল থেটা ভি থাকতেছে আর আই কনজুগেট অ্যাঙ্গেল হয়ে গেছে থেটা আই তাহলে আমি যখন এস সমান বলতেছি ভি আর আই কনজুগেট ফলে এর মান পাচ্ছি ভি আর আই এর গুণ ফল আর এস এর যে অ্যাঙ্গেল সেটা তাহলে কি পাচ্ছি দুজনের যোগফল হবে আচ্ছা এটা তো থেটা আয় না কম যুগের করছি ফলে এটা মাইনাস থেকে আয় হয়ে গেছে এই দুইটা অ্যাঙ্গেল যোগ হবে মানে থেটা ভি যোগ মাইনাস থেটা আয় দেখেন যে ঘুরে ফিরে কি থেটা ভি মাইনাস থেটা আয় হয়ে গেল এই হচ্ছে আমাদের উদ্দেশ্য যে কেন আমরা কমপ্লেক্স নাম্বার যখন হিসাব করি তখন আয়ের মাথার উপরে কনজুগেট দিই এবার আরেকটা জিনিস আসলে বলা হয়নি সেটা হচ্ছে এস যে আমরা বের করতেছি